আসসালামু আলাইকুম, আশা করি সবাই খুব ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আর আজকে আমি বিয়েবাড়ির স্টাইলের জর্দা রান্না করব, আর রান্নাটি আমি আপনাদের সাথে শেয়ার করব। আমার ভাই ও আপুরা, ভিডিওটির শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকেন। ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আর এখন আমি জর্দা বানানোর জন্য এখানে কালের জিরা, পোলার চাল নিয়ে নিলাম। এই কালের জিরা পোলার চাল দিয়ে আজকে আমি জর্দা বানাবো। আর জর্দা বানানোর জন্য এখানে আমি চিনি, আর এখানে বেবি সুইট মিষ্টি নিয়ে নিলাম। আর মিষ্টির রেসিপিটি আমার চ্যানেলে দেওয়া আছে, ইচ্ছে করলে আপনারা ওইখান থেকে দেখতে পারেন। আর এখানে কিশমিশ, কাঁচু বাদাম আর গরম মশলা, আর এখানে জর্দা রং নিয়ে নিলাম। আর এখানে আমি ঘি নিয়ে নিলাম, এখান থেকে আমি পরিমাণ মতো জর্দায় ঘি দিয়ে দিব। আর জর্দায় ঘি না দিলে খেতে ভালো লাগে না। আর এখানে আমি একটি প্যানে পরিমাণ মতো পানি দিয়ে পানিগুলো ভালো মতো ফুটিয়ে নিলাম। এখন এখান থেকে আমি জর্দা রং দিয়ে দিব। আর এখান থেকে আমি সবগুলো জর্দা রং দিব না, আধা চামচ জর্দা রং দিয়ে দিব। আর জর্দা রঙগুলো কিছুক্ষণ জাল দিয়ে ভালো মতো ফুটিয়ে নিব। আর আমার চ্যানেলটি যারা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি, আমার ভিডিওটি দেখে যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন, আর পাশে থাকার বেল আইকনটি ক্লিক করবেন, যাতে আমার নতুন নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন, ভুল হলে ক্ষমা করবেন। পানিগুলো ভালো মতো ফুটিয়ে তারপরে পোলার চালগুলো দিয়ে দিলাম। এখন আমি পোলার চালগুলো হাফ সিদ্ধ করে নেব। আর এখন পোলার চালগুলো হাফ সিদ্ধ করা হয়ে গেছে, এখন একটি জালিতে ঝুরিয়ে রাখবো। আর এখন একটি প্যান বসিয়ে পরিমাণ মতো ঘি দিয়ে দিব। আর এখন আমি 4 চামচ ঘি দিব। ঘিগুলো কিছুক্ষণ ভালো মতো গরম করে নিলাম। আর এখন দারচিনি, এলাচ, কালো গোলমরিচ দিয়ে দিব। গরম মশলাগুলো দিয়ে কিছুক্ষণ ভালো মতো জাল দিয়ে নেব। আর এখন কাঁচু বাদাম আর কিশমিশ দিয়ে দিব। এখন ঘিয়ের সাথে কিছুক্ষণ ভেজে নেব। ভাজা হয়ে গেছে, কিশমিশগুলো ফুলে গেছে। এখন আমি পোলার চালগুলো দিয়ে দেব। আমি জর্দা বানানোর জন্য যে পোলার চালগুলো হাফ সিদ্ধ করে রেখেছি এখন দিয়ে দিব, তারপরে ভালো মতো নেড়ে দিব। এখন আমি চিনি দিয়ে দিব। আর চিনি আমি স্বাদ অনুযায়ী দিব, কেউ কম পছন্দ করে, কেউ বেশি পছন্দ করে। আর মিষ্টি জিনিসে মিষ্টি কম হলে খেতে ভালো লাগে না। আর পরে যদি চিনি লাগে আমি আবার চিনি দিব।
এখন আমি চিনিগুলো ভালোমতো নেড়ে পোলার চালের সাথে মিশিয়ে নেব। আর চিনি দেওয়ার পর হালকা করে একটু পানি বের হবে, ভালোমতো জাল দিয়ে পানিগুলো শুকিয়ে নেব। অনেকক্ষণ জাল দিয়ে পানিগুলো ভালোমতো শুকিয়ে নিলাম। আর এখন আমি এক চামচ ঘি দিয়ে দিব। নামানোর আগে আমি এক চামচ ঘি দিয়ে ভালোমতো নেড়ে নিব। জর্দা বানানো হয়ে গেছে, এখন নামিয়ে নিব। আর আমার ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।